Hello guys, welcome back to our channel Poopy Post Family. So guys, আজকে একটা খুব স্পেশাল দিন আমার লাইফের, কারণ আজকে আমার বার্থডে। তো এখন অলরেডি মানে আমি এটা ইন্ট্রোটা পরে শুট করছি, তো এখন বিকেল হয়ে গেছে আর আমি সকাল থেকে অনেক মানে কাজ টাজ করলাম, রান্না বান্না করলাম। আমার বার্থডে রান্না আমি নিজেই করলাম, শুধু মা এসে পায়েসটা করলো আর মা আর বাবা এসে তোমাদেরকে দেখাবো সব কিছু। এরপর আগে আগে তোমরা দেখতে থাকবে যে কি কি হচ্ছে। আমি ইন্ট্রোটা যেহেতু পরে শ্যুট করছি, এর পরপর তোমরা দেখতে থাকবে কি কি রান্না করলাম, সব কিছু শেয়ার করব আর তারপর কেকও কাটা হবে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। তো গাইস, এখানে রান্না বান্না চলছে আর মা আমার জন্য পায়েস বানাচ্ছে আর আমার রান্না বান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে। আজকে মেনু আছে তোমাদের ফ্রাইড রাইস, চিকেন কষা আর তাছাড়া যারা যারা ভাত খাচ্ছে, মাছের ঝোল, ডাল, আলু ভাজা, ডিম ভাজা, এইসব ইত্যাদি ইত্যাদি হয়েছে আর ভাতও হয়েছে। তো তোমাদেরকে দেখিয়ে দিই আগে আমি যেগুলো রান্না করেছি। আর এখানে মা পায়েসও করছে, তো চলো দেখে নাও কি কি রান্না করেছি আজকে। এখানে পায়েসের সরঞ্জামগুলো এ করছে, ঠিকঠাক করছে। এখানে এলাচ, এখানে কি বলে এটা, কাজু কিশমিশ, হচ্ছে দুধ, কন্ডেন্স মিল্ক। আর মা অনেকক্ষণ আগেই চলে এসছে, মা বাবা। আমি অনেক লেট করে করে ব্লগগুলো করছি, অনেক সময় অল্প ছিল আমার হাতে। পায়েস করছে মা, এখন যাচ্ছে এর মধ্যে এলাচ। এটা থেকেও ভালো কেক। তো গাইস, বাবা আমার জন্য কেক নিয়ে এসছে, মিষ্টি, দই, তার অনেক কিছু নিয়ে এসছে। তো তোমাদেরকে দেখাই কেকটা কেমন। হচ্ছে আমার ফেভারিট ফ্লেভার হোয়াইট ফরেস্ট, আই লাভ ইট, এটা খুব ভালো লাগে আমার হোয়াইট ফরেস্ট। আর আরেকটা কেকও অর্ডার করা হয়েছে, সেটা আমাকে সৌভিক দিচ্ছে, সেটাও তোমাদেরকে দেখাবো একটু পরে, সেটা এখনো আসেনি। সাথে আছে মিষ্টি দই, এক খুলি মিষ্টি দই, রসমালাই, আমার ফেভারিট মিষ্টি। তোমরা দেখেই নিলে যে আমার পছন্দের জিনিসগুলো, আমার পছন্দের মিষ্টি দই, তারপরে কেক, আর আরও একটা কেক বললাম তোমাদেরকে যে অর্ডার করা আছে, সেটা একটা বেকারিতে আমি অর্ডার করেছিলাম, সেটা এখনও আসেনি। ওটা আসলে তোমাদেরকে দেখাবো কেমন দেখতে। ওটা একটা কাস্টমাইজ করা কেক, তো এটা মিওমোর থেকে আনা হয়েছে আর ওটা কাস্টমাইজ করা হচ্ছে একটা বেকারি থেকে। তো আমিও খুব এক্সাইটেড, যেমন বানাতে বলেছে তেমন হয়েছে কিনা আদেও সেটাও দেখার জন্য। তো এখন বার্থডে গার্ল দেখো কেমন একটা বিচ্ছিরি নাইটি পরে রয়েছে। তো আপাতত আমি এইভাবেই খাওয়া দাওয়া করবো, কারণ হাতে সময় অনেক অল্প আর চিনিকেও খাওয়াতে টাওয়াতে হবে আমাকে। তো তারপর কেক কাটার সময় রেডি হব। তো ফাইনালি অনেক অনেক কাজ টাজ করার পরে আমি অনেক মেসেজ ঢুকছে, আজকে যেহেতু বার্থডে সেজন্য অনেকেই মেসেজ করছে, উইশ করছে আর নোটিফিকেশান ঢুকতেই থাকছে। তো যাই হোক, আজকে মানে অনেক অনেক কাজকর্ম করে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে আমি রেডি হলাম, এখন কেক কাটবো। তো তোমাদেরকে দেখাই পুরোটা কি ড্রেসটা পরেছে, ভগবান মেসেজ ঢুকতেই থাকছে। তো যাই, ফাইনালি এখন রেডি হয়ে গেছি, দুপুরবেলা লাঞ্চ করা হয়ে গেছে আর সকাল থেকে যেহেতু রান্না বান্না অনেক কিছু কাজকর্ম ছিল, তো আমি এখন কেক কাটিনি বাট লাঞ্চ করে নিয়েছি। এবার আমি রেডি হয়েছি আর তোমাদেরকে দেখাচ্ছি কি পরেছি পুরোটা। দাঁড়ো, অফ মানে আমি মিররে গিয়ে দেখাবো, যেহেতু আমি একাই শ্যুট করছি তো আমি মিররে দেখাবো আমি কি পরেছি। আর এবার গিয়ে কেকটা কাটবো, তো চলো কেকটা তাড়াতাড়ি কেটে নিই আর তার আগে দেখে নাও আমি কি পরেছি।
তো দেখে নিয়েছো আমার ড্রেসটা, তো চলো এবার কেকটা তাড়াতাড়ি করে কেটে নিই। আমি যদিও বলেছিলাম মিরারে দেখাবো, বাট মিরারে অন্ধকার আসছে একদম, সেজন্যই আমি এমনি ক্যামেরাতেই দেখিয়ে দিচ্ছি। আমি দেখিয়েছিলাম যে বাবা যে কেকটা আমার জন্য এনেছিল, আর যেটা আমি বলছিলাম সৌভিক যেটা অর্ডার করেছিল সেই কেকটা, এবার চলে এসে তোমাদেরকে দেখাই কেকটা। বৃষ্টি হচ্ছে বাইরে প্রচণ্ড, তাই বৃষ্টির জল এটা, আর কেকটা এবার আমি আনবক্স করি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আপাতত এটা এখন বক্সের লুকটা, এবার কেকটা আনবক্স করে দেখাচ্ছি। দেখিয়ে দিয়েছি, আর আশা করি কেকটার লুকটা তোমাদেরকে ভালো লেগেছে। আমার এটা খুব পছন্দ হয়েছিল কেকটা, তাই জন্য মানে এটাই অর্ডার করেছিলাম। তো খেয়ে বলবো তোমাদেরকে কেমন হয়েছে কেকটা। ওখানে কেক, এখানে এটা বাবার কেক, এটা সৌভিকের দেওয়া কেক, আর এখানে আরেকজন কি করছে কেক কাটার জন্য, ওর বার্থডেতে কেক কেটে খুব খুশি হয়েছিল, তাই ও এখন কেক কাটবে বলে ওয়েট করছে। মামাম কেক কাটবে, দেখি দেখি তাকাও 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 তাকাও, একটু 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 তাকাও, এখন বড় হয়ে আর ক্যামেরার দিকে তাকাতে চায় না, কুটু 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 কুটু, ও কেক কাটবে আপাতত। তো আমি চলো কেকটা কেটে নিই, এসে ধরো 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 ধরো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, সর্বনাশ কেক কেটে কত খুশি। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ পূজা, হ্যাপি বার্থডে টু ইউ। ছোট ভার্সনকে দাও, তো আপাতত আমাদের কেক কাটার পর্বটা মিটলো, তো আমি একটু কেক গুলোকে ভালো করে আরেকটু দেখিয়ে দিই। দিস ইজ ফেভারিট ফেভারিট ফেভারিট, আর চিনি কেক কেটে খুব খুব খুশি হয়েছে, ওর বার্থডেতে কেক কেটেছিল সেটা ওর মনে আছে এখনো, আর সেটা ওই পুরো কেকটাই কাটলো, আমার থেকে বেশি ওই কেকটা কাটলো, মনে হলো যেন ওরই বার্থডেটা হচ্ছে। A few moments later, হাই করো হাই করো হাই করো, হাই, কাকে চলে গেছে কেক টেক, আপাতত কাটা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি বসলাম, একটু ভীষণ পাটা ব্যথা হয়ে গেছে। আর ভাই আমাকে বারবার করে বলে দিয়েছে যে দিদি আজকে অন্তত প্লিজ একটা ব্লগ করিস, তুই তো এখন ব্লগ টক করিস না, তুই আজকে অন্তত একটা ব্লগ করিস, যেহেতু ও আসতে পারছে না, ও আসলে ওই ব্লগটা করতো, বাট ও আসেনি বলে আমাকেই করতে হচ্ছে অগত্যা। ভিডিওটা এতটুকুই রাখলাম, তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে একটি লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে তো প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আর আমাকে সবাই আশীর্বাদ করো যাতে আমি লাইফে অনেক অনেক বড় হতে পারি, অনেক কিছু অ্যাচিভ করতে পারি। তো আজকের মতো টাটা, বাই বাই, লাভ ইউ অল অ্যান্ড টাটা।